জ্ঞানের বুদ্ধি। এক সময় একটি ঘন জঙ্গলে এক চালাক এবং দুর্দ শিয়াল বাস করত। সে নিজেকে অনেক বুদ্ধিমান ও চালাক মনে করত। সে সর্বদা অন্যদের সবকিছুতে ছাড়িয়ে যাওয়ার চিন্তা করত এবং তার ইচ্ছা পূরণ করার সুযোগের সন্ধানে থাকত। একদিন সে যখন বনে ঘুরে বেড়ায় তখন সে একটি কমলা বাগানের কাছে এলো। গাছগুলো পাকা ও রসালো কমলা দিয়ে ভরা। তার মুখে জল এসে যায় এবং কিছুতেই লোভ সামলাতে পারে না। শিয়াল অনেক ফন্দি আটে কিন্তু সে বাগানে ঢুকতে পারে না, কারণ বাগানটি ছিল একজন চতুর ও চালাক কৃষকের, সাথে ছিল তার এক হিংস্র কুকুর। এই পরিস্থিতি নিয়ে শিয়াল অনেক চিন্তা ভাবনা করে এক সময় সে একটি উপায় বের করে। পরের দিন সে কৃষকের বাড়ির কাছে এসে অসুস্থতার ভান করে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকে। এটা কৃষকের চোখে পড়ে। সে তাকে আহত মনে করে তার প্রতি করুণা করে। কৃষক শিয়ালকে জিজ্ঞাসা করে কি হয়েছে। শিয়াল যন্ত্রণার কথা ইশারায় উত্তর দেয়, উফ প্রভু, আমাকে রক্ষা করুন, একটি নেকড়ে আমাকে তাড়া করেছিল এবং আমাকে প্রায় মেরে ফেলেছিল। আমি পালাতে সক্ষম হই কিন্তু আমার পা ভেঙে যায়, তাই আমি কোনো খাবার খুঁজতে পারি না এবং আমার মতে হয় আমি বেশি দিন বাঁচব না। শিয়ালের দুর্দশা দেখে কৃষকের মনে দয়া হয়। সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন সে এক বাটি দুধ এবং কিছু রুটি বের করে দরজার কাছে রেখে আর শিয়াল তা খায়। এভাবে সে কৃষকের দেয়া খাবার খেতে থাকে। দিন যেতে থাকে, শিয়াল তার অসহায়ত্বের ভান চালিয়ে যেতে থাকে। কৃষক তার প্রতি অনুরাগী হয়ে ওঠে এবং তাকে শয্যাগারে ভিতরে বিশ্রাম নিতে দেয়। এক সময় শিয়াল বুঝতে পারে যে সে কৃষকের আস্থা অর্জন করেছে এবং এখন তার পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। একদিন বিকেলে বেলা কৃষক এবং তার কুকুর অন্য এক বাগানে পাহারা দেয়। এমন সময় ঘরের পিছনে কমলা বাগানে চলে যায়। সে রসালো কমলার স্বাদ গ্রহণ করতে থাকে। শিয়াল প্রতিটি কামড়ে রসালো ও মিষ্টি স্বাদ উপভোগ করে। শিয়ালের পেট ভরে যায়, সে তৃপ্তি পায়। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। কৃষক অন্য বাগান থেকে লুকিয়ে শিয়ালের কাণ্ড দেখতে পায়। কৃষকের মন খুবই জ্বলে উঠল, কারণ সে বুঝতে পারে যে শিয়াল তার সাথে প্রতারণা করেছে। চাষি চিৎকার করে বলল, ওহে বিশ্বাসঘাতক শিয়াল, আমি তোমাকে আশ্রয় দিয়েছি, খাবার দিয়েছি, আর তুমি এভাবেই শোধ করছো। শিয়াল দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। কৃষক এবং তার কুকুর পিছনে তাড়া করে কিন্তু তাকে ধরতে পারে না। কৃষক ও তার কুকুরও ক্লান্ত হয়ে ফিরে যায়। ততক্ষণে শিয়াল বনের গভীরে অদৃশ্য হয়ে যায়। এভাবে শিয়াল তার বুদ্ধি ও চতুরতায় সকলকে বিস্মিত করে। ফলে শিয়াল প্রাণী জগতে ধৈর্যতা এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে স্থান লাভ করে। Subscribe my channel.